কৃষি টিভি ক্লাসিক আমরা শুধু কৃষকের কথা বলি আসসালামু আলাইকুম বন্ধুরা কৃষি টিভি ক্লাসিক আপনাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বন্ধুরা এখন একটা দুর্যোগময় মুহূর্ত বাংলাদেশের যে পরিবেশ ছাত্র আন্দোলনে আমরা সবাই মর্মাহত শত শত লাশের উপর দিয়ে আজকে বাংলাদেশের যেই শিক্ষার্থীরা আন্দোলন করছে আমরা খুবই মানসিকভাবে ভেঙে পড়েছি এবং মর্মাহত বন্ধুরা আমরা এই হত্যাকারীদের বিচার চাই এবং আমরা এই হত্যার সকল পরিবারের পুনর্বাসন চাই বন্ধুরা তো বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেল ইতিমধ্যে দীর্ঘদিন বন্ধ ছিল যেই ইন্টারনেটের শাটডাউনের কারণে আজকে অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বন্ধুরা খুবই জরুরি এবং সময় পুযোগী যদিও এই মুহূর্তে ভিডিও করার ইচ্ছে নেই কারণ আমাদের শিক্ষার্থীরা রাস্তায় আন্দোলনে আছে বন্ধুরা তারপরে ইউটিউবের রুল অনুযায়ী ভিডিও দিতে হয় তাই ভিডিও করছি বন্ধুরা এবং একটা জরুরি ভিডিও এই মুহূর্তে ঢাকা সিটিতে বৃষ্টি হচ্ছে এবং সারা বাংলাদেশে বৃষ্টি হচ্ছে যে বৃষ্টির কারণে যারা কবুতর প্রেমী আছেন বিশেষ করে রেসার পালেন এবং পশু প্রেমী সবাই অনেকেই ফোন করছেন বন্ধুরা যে কবুতরের চোখে পানি দেখা যাচ্ছে কবুতরের চোখে অসুস্থ হচ্ছে এবং সবুজ পায়খানা চুনা পায়খানা হচ্ছে এই জন্য ভিডিওটা খুবই জরুরি কেউ টেনে দেখবেন না পুরোটা ভিডিও দেখবেন আর বন্ধুরা ইতিমধ্যে সারা বাংলাদেশ থেকে প্রবাসী ভাইরা এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমার থেকে ওষুধ নিচ্ছেন যারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের অবগতির জন্য জানাচ্ছে আমার এখানে সকল ওষুধগুলো এই ওষুধগুলো আমার ভিডিও বিভিন্ন বিডিউতে যেসব ওষুধগুলো আছে সব ওষুধ আমরা কুরিয়ার সার্ভিসে সারা বাংলাদেশে পাঠাই আপনাদের ওষুধের প্রয়োজন যোগাযোগ করবেন বন্ধুরা তো বন্ধুরা আজকে যেই ভিডিওটা এটা কবুতর পাখির যেই চোখে প্রবলেম বৃষ্টির সিজন আরম্ভেই ঠান্ডা লাগছে এই জন্য এই ভিডিওটা এই আমার হাতে আছে টাইলোডক্সি প্লাস এটা খুবই কার্যকরী ওষুধ যারা বিশেষ করে চোখের প্রবলেম এবং রানি খেত চুনা পায়খানা সবুজ পায়খানার প্রবলেম ভোগেন তাদের জন্য এই অ্যান্টিবায়োটিকটা খুবই কার্যকরী আর রেনা সি এটা খুবই কার্যকরী ওষুধ বিশেষ করে ন যে চোখের ইনফেকশান নরম জায়গায় কোনো ইনফেকশান হলে আপনি যদি রানা সি ব্যবহার করেন এটা এক এক ধরনের অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে বন্ধুরা অনেকেই ফোন করেন চোখ কবুতরের চোখ ফুলে গেছে এবং চোখ লাল হয়ে ক্ষতর মতো চুলকায় তাদের জন্য এই ভিডিওটা খুবই জরুরি আপনারা দেখছেন আমার হাতে দুইটা ড্রপ একটা হলো সিপ্রোডি বেড আর একটা হলো সিভোডেক্স বেড এই দুইটা ড্রপ আপনার কবুতরের চোখের জন্য হাঁস মুরগির চোখের জন্য এবং পশু পাখি বিশেষ করে বিড়ালের গরুর ছাগলের চোখের জন্য খুবই জরুরি এই সিভোডেক্স ওষুধটা এবং সিপ্রো ডি ওষুধটা ছিনে রাখবেন যাদের প্রয়োজনা যোগাযোগ করবেন আমি কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব। আর বন্ধুরা যখনই দেখবেন কবুতরে ঠান্ডা লেগেছে ঠান্ডার জন্য আপনারা যদি টাইলোডক্সি প্লাসটা ইউজ করেন সাথে লাইসুবিট ইউজ করতে পারেন এই যে লাইসুবিট দিতে পারেন এক গ্রাম লাইসুবিট এক গ্রাম টাইলোডক্সি প্লাস দিতে পারেন অথবা আপনার এক গ্রাম টাইলোডক্সি এক গ্রাম রেনাসি ইউজ করতে পারেন এক লিটার পানিতে এটা দিলে হবে কি আপনার কবুতরের যে ঠান্ডার প্রবলেম সবুজ বাইগানার চুনা বাইগানার প্রবলেম এবং যে চোখে চোখে ইনফেকশান হলে শুধু আপনার ড্রপ দিলে অনেকেই ফোন করেন যে মনির ভাই দশ দিন ড্রপ গ্যাটি গ্যাটিসন দিছি সিভোটেক্স দিচ্ছি কোনো কাজে আসছে না তাদের ধারণা বল কারণ আপনি ড্রপের পাশাপাশি যদি অ্যান্টিবায়োটিক ওষুধটা না ব্যবহার করেন অ্যান্টিবায়োটিক ওষুধটা না ব্যবহার করেন তাহলে চোখের ওষুধ পুরোপুরি ভালো হবে না এই জন্য আপনি চোখের ওষুধের ড্রপের সাথে সাথে অ্যান্টিবায়োটিক ইউজ করবেন প্লাস ইউজ করবেন অথবা আপনি ডক্সিবেট ইউ ডক্সিবেট ইউজ করতে পারেন যদি প্লাস না পান অথবা আপনি এসি লিবো লিবো প্লক্সাসিন এই ওষুধটা ইউজ করতে পারেন এগুলো শুভে কবুতর এবং হাঁসমুরি ওষুধ এগুলো চোখের প্রয়োজনে চোখের প্র এই যে লাইসবিরটা সব ওষুধের সাথে দেওয়া যায় বন্ধুরা চোখের সমস্যা হলে আপনারা আরেকটা জিনিস খেয়াল রাখবেন এই যে পেল বেড এই যে এরা ইরা প্রিম বেড এবং মিউকাস স্পেল বেড এই দুইটা মিক্সিং করে ব্যবহার করতে পারেন আর ঠান্ডা ঠান্ডার থেকে চোখে প্রবলেম হয় সবুজ পেঁ না দেখা যায় চোখে প্রবলেম হলে পাশাপাশি কবুতরা যখন খাওয়া বন্ধ করে দেয় তখন রানি খেতে টার্নিং নেয় এই জন্য আপনারা অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে চোখের প্রবলেমের জন্য আশা করি আপনারা বুঝতে পারছেন আমার ভিডিও বন্ধুরা এই টাইলোডক্সি প্লাস যদি হাতের কাছে না পান তাইলে বেড অথবা ইরাপ্রিম বেড ইউজ করতে পারেন এই যে ইরাপ্রিম বেড এই ওষুধটা ইউজ করতে পারেন এটার সাথে এটার সাথে মিক্সিং করতে পারেন এই যে যেটা মিউকসপেল বেড এক গ্রাম ইরাপ্রিম বেড এক গ্রাম বেড ইউজ করতে পারেন তো বন্ধুরা এই এই ভিডিওটা এটা খুবই সময় উপযোগী বর্তমানে সিজন চেঞ্জের কারণে বর্ষার কারণে কবুতর প্রচণ্ডভাবে ঠান্ডা আক্রমণ হচ্ছে ঠান্ডা এবং চোখে প্রবলেম হচ্ছে আপনারা দেখছেন এই ভিডিওটা দেখে ওষুধ ব্যবহার করবেন আর অনেক সময় কবুতরের জ্বর আসে এই এই সিজনে কবুতরের জ্বর আসে জ্বরের জন্য এই ফার্স্ট বেড এক লিটার পানিতে দুই গ্রাম মিক্সিং করে ইউজ করবেন পাঁচ দিন এই ওষুধ ওষুধগুলো পাঁচ দিন ইউজ করবেন বন্ধুরা ইনশাল্লাহ আপনারা আমার ভিডিওটি বুঝতে পারছেন এবং এই টাইরডক্সি প্লাস এবং রেনাসি কোথাও না পেলে আমার সাথে যোগাযোগ করবেন আমি কুরিয়ার সার্ভিস আপনাদেরকে পাঠিয়ে দেব বন্ধুরা আর চোখের প্রবলেম হলো আপনারা দেখবেন যে অনেক সময় কবুতরে খাওয়া দাওয়া বন্ধ করে দেয় তখন আপনারা হ্যান্ড ফিডিং করবেন হ্যান্ড ফিডিং নিজেরা বানায় নিতে পারেন ডা বিভিন্ন রকম ডাল চাল মুসুর ডাল তারপরে কলই মাস্ক বিভিন্ন রকম কয়েক প্রকার ডালকে আপনি ব্ল্যান্ড করে চূর্ণ করে ব্ল্যান্ড করে হ্যান্ড ফিডিং হিসাবে ব্যবহার করতে পারেন অথবা আমাদের কাছে যে হ্যান্ড ফিডিং আছে এটা পাখির জন্য দামি 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 পাখিকে হ্যান্ড ফিডিং করার জন্য এটা ইউজ করতে পারেন বন্ধুরা এই সব সব প্রোডাক্টগুলো আমরা এই কোরিয়ার সার্ভিসে পাঠাই সারা বাংলাদেশে আপনারা ইতিমধ্যে জানেন আমার এখানে পিএমসি ফেট ক্লিনিক করা হয়েছে পিএমসি ফেট ক্লিনিক কুকুর বিড়ালের চিকিৎসা এবং পাশাপাশি আমরা পাখির চিকিৎসা করি আপনারা আমার ঠিকানা হল এই যে রামপুরা বনশ্রী ডি ব্লক রোড নাম্বার আট আলেরা মসজিদের পাশেই আপনারা সারা বাংলাদেশ থেকেই যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশেই কুকুর বেড়ালে ভ্যাকসিনও পাঠাই এবং আমরা হোম সার্ভিস দিয়ে থাকি আমার এখানে অনেক প্রকার ওষুধ আছে এই যে আপনারা দেখেন বিড়ালের একটা মিল্ক এটা মিল্ক রিপ্লেসার ছোট বেড়াল বাচ্চা বিড়াল যখন বাচ্চাগুলো আলাদা হয়ে যায় তখন এটা মিল্ক রিপ্লেসার ইউজ করতে হয় তো বন্ধুরা আজকের ভিডিওটা আসলে খুব মর্মাহত হৃদয় ভিডিওটা করা কারণ আমাদের বাংলাদেশের যে পরিবেশ শিক্ষার্থীরা রাস্তায় আন্দোলনে আছে। এবং প্রায় শত শত ছাত্র ছাত্রী নিহত হয়েছে বিশেষ করে আমার বাসা বনশ্রী বন্ধুরা বনশ্রীতে আমরা নিজে চোখে দেখেছি কি ধরনের হত্যা যেই আমাদের রাষ্ট্রীয় বাহিনী যেভাবে হত্যা করেছে এই জন্য খুবই মর্মাহত আমরা এই মুহূর্তে এই হত্যাগুলোর বিচার চাই আর আপনারা আমার ভিডিওটা দেখবেন ভিডিওতে একটা লাইক দিবেন শেয়ার করবেন বন্ধুরা ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথেই থাকবেন দীর্ঘদিন ভিডিও না দেখ ছাড়া হয় নাই ইনশাআল্লাহ এই ভিডিওটা আপনারা দেখে একটা লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং কারো প্রয়োজন হলে ওষুধের জন্য যোগাযোগ করতে পারেন কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই